মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানে বিজেপি নেতা গোলাম সোনকার কয়েক শতাধিক যুবক যুবতীদের নিয়ে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। আজকে যে আমি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছি, মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে আর তোমার উন্নয়ন দেখে আমি এই পার্টিটা করতে এসেছি। আর খোকন দা হাত ধরে ওনাকে আমি অরূপ দা ওনার হাত ধরে আমি জয়েন করেছি। পৌরসভা নির্বাচনে আমাদের 35-0 করতে হবে, প্রতিটি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের আমাদের জেতাতে হবে। তাই আমি সবার কাছে আবেদন করব, নিজেদের মধ্যে যা হয়েছে হয়েছে, এখন সবাই মিলে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসটা করব। সবাইকে এক জায়গায় নিয়ে আমাদের দলটা করতে হবে। আমরা সম্মেলনে আমরা এই ওয়ার্ডের আমরা কমিটি করে দেব। যারা আজকের আমাদের যোগ দিচ্ছেন, যারা আমাদের পুরনো নেতারা রয়েছেন, সবাইকে ডেকে একটা সুন্দরভাবে কমিটি করে দিয়ে আমরা 7 নম্বর ওয়ার্ডকে এগিয়ে নিয়ে যাব। 7 নম্বর ওয়ার্ডের উন্নয়ন, 7 নম্বর ওয়ার্ডের প্রতিটি মানুষ, মুখ্যমন্ত্রীর যে প্রকল্প সেই প্রকল্পের আওতায় সবাইকে নিয়েছে, আমরা সেই কাজগুলো করব। এদিন যোগদান মঞ্চে পৌর সহ প্রশাসক আইনুল হকের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য রাখেন তৃণমূল সহ সভাপতি অরূপ দাস ও প্রাক্তন আইনটিটিইউসি জেলা সভাপতি ইফতেকার আহমেদ। আজ পর্যন্ত একটা রাস্তা হয়নি, তার একটাই কারণ, আমি দাদিকে যখন সমর্থন করেছিলাম তখন রাস্তার দরখাস্ত নিয়ে হয়েছিল। সেদিন দল আমাকে বলল এমএলএ কে সাহায্য করতে হবে, এমএলএ এর সাথে চলতে হবে, সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম। আমি চাই করি, আমার পাওয়ার কিছু নেই, আমার ছেলে দেবারও কিছু নেই, আমি দেখব যে বর্তমান বিধায়ক কতটা কাজ করে, যতদিন কাজ করবে আমরা খোকন দাসকে দুয়ার করে সমর্থন করব বর্তমানকে উন্নতির জন্য। কিন্তু আজকে যারা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বর্তমান পৌরসভাকে কালিমালিপ্ত করছে, তাদের চিন্তা করতে হবে যে আগের বোর্ড কি কাজ করে গেছে। এরা বলছে আমরা চোর ধরতে পেরেছি, আরে কারা কে ডাকাত আর কে চোর বর্তমানের মানুষ বিচার করবে, আজকে সেই কথাই আমরা তাদের কাছে বলতে এসেছি। তাই আপনাদের কাছে আমরা অত্যন্ত বিনয়ের সঙ্গে বলতে এসেছি, আগামী দিন বর্তমান পৌরসভার নির্বাচন কে টিকিট পাবে আমি জানি না, কে টিকিট দেবে তাও জানি না, বহু টিকিটের লোক আছেন যারা ভাবছেন আমি টিকিট পাবো। দল কাকে যোগ্য ভাববেন দল তাকেই টিকিট দেবেন, কিন্তু যেই টিকিট পান আপনাদেরকে তার হয়ে কাজ করতে হবে। যেগুলো ভাই হারমার আছে, বিজেপি করেছে, সিপিএম করেছে, মারামারি করেছে, এইসব কিয়া হয় মানে উন লোকো হাম সিং এক হি বার বলে হ্যাঁ গুলুয়া ভাই লোক জো লোক হ্যাঁ ইন লোকো কা জো সুপ্রিম থা জো মেন নেতা ইন লোকো কা জো গডফাদার থা জো মেন খুনি জো বর্ধমান মে জিসকা সাইবাড়ি হত্যাকাণ্ড কা জো মেন কারিগর वो अगर टीएमसी का माथा में आके वर्तमान पौरसभा में बैठ सकता है तो गुलवा भाई का ही नहीं सामने वाला तालिका हो सकता है। इसीलिए हम लोग सब गुलवा भाई का साथ में रहेंगे, एक साथ रहेंगे, हम लोग पार्टी करेंगे, पार्टी को मजबूत करेंगे। अरे अब्दुल रहमान भाई के अरे दादू उत्तरी पे वन बन এদিন মঞ্চে বিধায়ক ছাড়া উপস্থিত ছিলেন আব্দুল রব, নারুগোপাল ভকত, ইন্তেখাব আলম সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। বর্ধমান থেকে পিন্টু ব্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।